আজকে আমি বানাবো বান প্যাটিস খুব সোজা পদ্ধতিতে তবে চলুন বানাই এটা বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা একটু জলের মধ্যে গুলিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখানে এক কাপ ময়দা দিয়েছিলাম আর অল্প অল্প করে দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি এখানে সামান্য নুন এবার এটা মেখে নেব এটা নরম করে মেখেছি এবার একটু তেল মাখিয়ে রেখে দেব এবার আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে আলুটা কষে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হতে দেব ঢাকাটা এবার তুলে নেব অর্ধেক আলুটা সেদ্ধ হয়ে গেছে এখানে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি এখানে গোটা ধনে আর গোটা জিরে আছে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা এটা দিয়ে দিচ্ছি সামান্য একটু দিয়ে দিচ্ছি চিকেন মশলা ঢাকা দিয়ে আর দু মিনিট রাখবো দিয়ে এটা নামিয়ে নেব মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নেব এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার গ্যাসটা বন্ধ করে আমি ঠান্ডা হতে দেব এটা দু ঘন্টা আমি ঢেকে রেখেছিলাম অনেকটা ফুলে গেছে এবার আমি আর একটু মেখে নেব এবার আমি এটা একটু নিচে মেখে নেব এবার আমি ময়দা দিয়ে মেখে নেব
ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি বানগুলো তৈরি করে নেব। এটা আমি তিন ভাগে ভাগ করে রেখেছি ময়দাটা, এবার আমি বানিয়ে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে বানটা দিয়ে দেব। এটা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিয়েছি। বানটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নিরামিষ বান প্যাটিসটা আমার তৈরি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।